মঞ্জিত, তুমি শিপ্রা ম্যাডামকে হুইল চেয়ারে বসাও, আমি ততক্ষণে রুমের চাবি নিয়ে নিই। আচ্ছা রমন্দা। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম টু হোটেল ওয়েলফেয়ার। আরে এই লাইটার কি হলো? এখানে লাইট যেতে আসতে থাকে। ওকে, আমাদের আজ রাতের জন্য একটা সুইট চাই। সুইট রুম? এই হোটেলে কোনো সুইট রুমই নেই। এটা কি করে সম্ভব? যতদূর আমি জানি হোটেল ওয়েলফেয়ারে সুইট রুমস আছে। আপনি প্লিজ চেক করুন। আমি বললাম না স্যার আপনাকে, এই হোটেলে কোনো সুইট রুম নেই। আপনি অন্য কোনো রুম কেন বুক করছেন না? এই ম্যাপটা আপনাদের হোটেলের? হ্যাঁ স্যার। আমার মনে হচ্ছে কি এই রুমটাই সুইট রুম, রুম নাম্বার 203। আরে হ্যাঁ, এটা তো একটা সুইট রুমই। আসলে কি, আমি মাত্র দুদিন আগেই এখানে এসেছি। জানি না কেন এই রুমের ব্যাপারে আমায় কেউ কিছু বলেইনি। কোনো ব্যাপার না, আমরা এই রুমটাই নেব। শো স্যার। এই নিন স্যার আপনার রুমের চাবি। এক মিনিট স্যার, এই রেজিস্টারে এন্ট্রি করে দিন। এই সব কাজগুলো পরে করা যাবে। অ্যাকচুয়ালি আমার কাজিন শিপ্রা খুব অসুস্থ, ওর বিশ্রামের খুব দরকার। কিন্তু স্যার। ওকে, আমি আমার ম্যানেজারকে পাঠিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমাদের আরো দুটো রুম দরকার। শিওর স্যার। ঠিক আছে। ওকে। রমন্দা, তোমার কি সত্যি মনে হয় আমি নিজের পায়ে আবার চলতে পারবো? আমি কি কখনো তোকে মিথ্যে বলেছি? না। তাহলে আজ কেন তুই আমার কথা বিশ্বাস করছিস না? না মানে, সব ডক্টরসরাই জবাব দিয়ে দিয়েছে, মেডিকেল সায়েন্স অবধি হাল ছেড়ে দিয়েছে, তাই তোমার কথা বিশ্বাস করতে একটু মুশকিল হচ্ছে। ভয় পাস না, এখানে আমরা তো চিকিৎসার জন্যই এসেছি। দেখবি এখানকার ডাক্তার তোকে দুদিনেই ঠিক করে দেবে। ওকে। তোর রুম এখানেই কোথাও হবে। হ্যাঁ নাও, এই এসে গেছে তোমার রুম। মনে হচ্ছে ভুল রুমে চাবি দিয়ে দিয়েছে। আমি ঠিক চাবিটা নিয়ে আসছি। ইউ ওয়েট। ওকে। আহ! 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 আহ!
কি হলো শিপ্রা? দাদা। আরে? কি ব্যাপার? কি হয়েছে? আচ্ছা একটা কথা বলুন, আপনাদের হোটেলে জিম আছে তো? আগে না। আরে ভাই, এবার আমার কি হবে? দেখুন, আপনি তাড়াতাড়ি করে এই রেজিস্টারে এন্ট্রি করে দিন, 10টার আগে আমাকে এখান থেকে বেরোতে হবে। এমন কি হয় এই হোটেলে? তালা পড়ে যায়, তারপর এই হোটেলের না তো কেউ ভেতরে আসতে পারে আর না কেউ বাইরে যেতে পারে, বুঝলেন? আপনি বলতে চাইছেন যে এই হোটেলের স্টাফদের মধ্যে একটা মেম্বারও থাকবে না? আগে না। কি আশ্চর্য, এটা হোটেল না হস্টেল। আচ্ছা 11টার পর যদি আমার ডিস্কো যাওয়ার ইচ্ছা হয় তো? তাহলে নিজের ঘরেই নেচো, কিন্তু নিজের ঘর থেকে বেরাবার ভুল করো না, না হলে পছতাবে। সরি ম্যাম, আমাদের কাছে সুইট রুমের দ্বিতীয় কোনো চাবি নেই, আপনাকে এই রুমটাই নিতে হবে। কোনো ব্যাপার না। গুড নাইট। গুড নাইট। দাদা আমি বলছি, রুম নাম্বার 203-তে কেউ আছে। আমি আওয়াজ শুনেছি, কেউ ছিল ওখানে? কেউ ছিল না, তুই ওখানে একা ছিলি না, এই জন্যে তোর মাথায় ভয়ের চিন্তা এসেছিল। দাদা প্লিজ। প্লিজ প্লিজ কিছু না, নে এখন তো শুয়ে পড়, ঠিক আছে? শুয়ে পড়, শুয়ে পড়, আরাম করে শুয়ে পড়, ওকে? গুড নাইট। গুড নাইট। চলো তাড়াতাড়ি বেরো, বেরো তাড়াতাড়ি বেরো, 10টা বাজতে যাচ্ছে, চলো চলো তাড়াতাড়ি। একটা জগ ছিল, সেটাও গেল। রিসেপশনে ফোন করি, কেউ তো থাকবে ওখানে। খুব তাড়াতাড়ি ফোনটা তুললি। আরে ফাঁকি মারারও একটা সীমা থাকে, তোকে এখানে পয়সা ঘুমানোর জন্য দেয়া হয় না, কাজ করার জন্য। তাড়াতাড়ি এক জগ জল পাঠিয়ে দে ভিতরে। পাবে। এসে গেছিস তুই? এত দেরি করলি তুই, কুয়ো খুঁড়ে জল আনলি তুই? আরে বলছিস না কেন? কে তুই? এই নিন আপনার রুমের চাবি। হ্যালো রিসেপশন,
ওকে ওকে। হোটেল দেখে তো মনে হচ্ছে না এখানে আত্মা থাকে। রাঘব, এখানে যদি আত্মা না থাকতো তাহলে দুর্জন এখানে কেন পাঠাতো? হুম, আমাদের যামিনী কি স্মার্ট হয়ে গেছে না হর্ষ? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আমাদের তিনটে রুম চাই। তিনটে রুম? হ্যাঁ। আপনি রেজিস্টারে এন্ট্রি করে দিন। এ হর্ষ, আমি লিখি না? নাইস হ্যান্ডরাইটিং না? এই নিন আপনাদের রুমের চাবি। থ্যাংক ইউ। ম্যাডাম, মিস্টার মঞ্জিত কি নিজের রুম চেঞ্জ করেছে? ও তো রুমে নেই। এক মিনিট। মিস্টার মঞ্জিত হোটেল থেকে চেক আউট করে নিয়েছেন। কি? এ কি বলছেন আপনি? এই সাইনটাকে চেনেন আপনি? এই সাইন তো মঞ্জিতেরই, কিন্তু ও না বলে এখান থেকে যেতে পারে না। এটা তো আপনি ওনাকেই জিজ্ঞাসা করুন। ম্যাডাম, আপনি আমাকে মিথ্যে বলছেন না তো? দেখুন, সত্যি করে বলুন মঞ্জিত কোথায়, না হলে আমরা আপনাকে কেন মিথ্যে বলবো? আপনি যদি আপনার বন্ধুকে না পান তাতে আমাদের কি দোষ? আমি তো কাল রাত থেকে এই হোটেলে গড়বড় দেখতে পাচ্ছি। প্রথমে আপনি বললেন যেখানে সুইট রুমই নেই, তারপর ওই রুমে তালাই খুলছিল না, কারণ ওই রুমে আগে থেকে কেউ ছিল, দোষও তিনে। এই সবই আপনার ভুল ধারণা। ও, আর শিপ্রার হুইল চেয়ারকে যে করিডোরে কেউ ধাক্কা দিল ওটাও কি ভুল? আর এবার তো আপনি অবাক করলেন, আপনি এটা বলছেন যে মঞ্জিত মাঝরাতে চেক আউট করে চলে গেছে? হ্যালো, আমি এই হোটেলের ম্যানেজার, আর আমার এটা একদম পছন্দ নয় যে কোন অতিথি এই হোটেলে উঁচু গলায় কথা বলে। দেখুন, উঁচু গলায় কথা বলা আমারও পছন্দ নয়, কিন্তু আমি শুধু এটা জানতে চাই যে মঞ্জিত কোথায়। রেজিস্টারে লেখা আছে না চেক আউট করে গেছে? চেক আউট করেনি ও, আপনারা ওকে উধাও করেছেন। আই এম সরি, এই ব্যাপারে আমি আপনাদের সাহায্য করতে পারবো না। হ্যাভ এ গুড ডে। দেখলে, আশা মাত্রই গণ্ডগোল শুরু হলো। আমার তো মনে হচ্ছে মঞ্জিতকে কোনো আত্মাই গায়েব করেছে। হ্যাঁ, আমার তো এই ম্যানেজারটাকে ঠিক মনে হচ্ছে না, এমন মনে হচ্ছে যেন ও কিছু একটা রহস্য লুকোচ্ছে। মন্টি, মন্টি, এটা তো মন্টিরই বাইক, ও কোথায় গেল? ভয় পেয়ে গেলি? ভীতু কথা কারে। আরে মন্টি, তুই কবে শুধরাবি ভাই? এই হাসা বন্ধ কর আর আমার কথা শোন। বল। এই হোটেল ঠিক রাত 10টায় বন্ধ হয়ে যায়, তারপর কেউ না বাইরে যায় আর না কেউ ভিতরে আসে, আর ওটাই সঠিক সময় হবে আমাদের প্ল্যান অনুযায়ী কাজ করার, বুঝলি? তাহলে তুই আজকে দেখ কি করে মন্টি রাত 10টার পরে হোটেলে যায় আর শিপ্রাকে গভীর ঘুমে ঘুম পাড়িয়ে আসে। এমন গভীর ঘুমে পাঠাবি ও যেন কোনোদিন জাগতেই না পারে, আর তারপর ওর কোটি টাকার সম্পত্তি আমার হয়ে যাবে, আমার। হর্ষ, কি হলো, কি ভাবছো বলো তো? কিছু না, এই রুমটার ব্যাপারে ভাবছিলাম। এই রুমটার ব্যাপারে? যেন মনে হচ্ছে যে আমার জীবনটা ঠিক এই রুমটার মতো, যেখানে মানুষজন আসে তো নিশ্চয়ই, কিন্তু কেউই চিরকালের জন্য থাকে না। হর্ষ, তোমার একাকিত্ব, তোমার উদাসীনতা তোমার চোখে ফুটে ওঠে,
আমার তো মনে হয় তোমার তাড়াতাড়ি বিয়ে করে নেওয়া উচিত। বিয়ে? বিয়ে করার জন্য একটা মেয়ের দরকার পড়ে। আর এরকম কোনো মেয়ে আছে কি যে আমাকে বিয়ে করতে চাইবে? কে জানে, তোমার আশেপাশেই আছে আর ব্যাস, তুমি দেখতেই পাচ্ছ না। বাহ 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 বাহ, কি ফ্রেমিং ভাই! যদি এই ফটোটা তুলতাম না, এই বছরের বেস্ট ফটোগ্রাফারের অ্যাওয়ার্ড রাঘবই পেত। অ্যাওয়ার্ড তো তোকে দুর্জন দেবে যখন তুই তোর এই ক্যামেরাতে ওই আত্মার ফটোটা তুলবি। আত্মা? 10টা বেজে গেছে, আত্মাদের জাগার সময় হয়ে গেছে, চল গিয়ে গুড মর্নিং বলে আসি। দাদা, আমরা এখান থেকে কবে যাচ্ছি? আমি আর এখানে থাকতে পারছি না। কি হলো, এখানে কোনো অসুবিধা হচ্ছে তো? এখানের পরিবেশটা কেমন যেন, চারিদিকটা যেন কেমন অশুভ। মনে হচ্ছে তোর বাড়ির কথা খুব মনে পড়ছে। ব্যাস একবার তোর পায়ের চিকিৎসাটা হয়ে যাক, তারপর আমরা বাড়ি চলে যাব। আমি তো এটা চাই যে এবার তুই বাড়ি এই হুইল চেয়ারে না, বরং তোর পায়ে হেঁটে যাবি। ঠিক আছে দাদা, তুমি যেটা ভালো বোঝো। এবার তুমি তাড়াতাড়ি ওই ডক্টরটার সাথে আমার দেখা করাও, তারপরে দেখবে আমি ঝট করে ঠিক হয়ে যাব। এই না হলে কথা, নে এ ওষুধটা খেয়ে নে। নে, রাত অনেক হয়েছে, এবার তুই শুয়ে পড়। দাদা, লাইটস অফ করো না, আমার অন্ধকারে ঘুম আসে না। আরে তুই কি ছোট বাচ্চা, কিচ্ছু হবে না, নিশ্চিন্তে ঘুমা। গুড নাইট। গুড নাইট দাদা। শুয়ে পড় বোন আমার, আজকের রাত তোর জীবনের শেষ রাত হবে। এই রামান আমাকে মারবে, বলেছিল এই হোটেলে 10টার পর কেউ থাকে না। মনে হয় এ ঘুমোচ্ছে। কোথায় যাচ্ছ? আরে আরে দাদা, আপনি জেগে গেছেন? আমার একজনের সাথে দেখা করার ছিল। কার সাথে? তোর কি দরকার? কার সাথে দেখা করবে? না বললে কি করবি তুই? আর এমনিতেও তুই কি করিস হোটেলে? হ্যাঁ, তুই ঘুমোনোর মাইনে পাস না তো, চুপচাপ নাক ডাক বুঝলি, নয় তো সারা জীবনের মতন ঘুম পাড়িয়ে দেবো। তুই তুই তো ওখানে ছিলি, এখানে কি করে এলি? তুই সহজে মানবি না। Oh,
রেকর্ডিং শুরু করো। ওই আত্মাটা এখানে কোথাও হবে হয়তো, হয়তো আমাদের ক্যামেরা ধরা পড়ে যেতে পারে। এখান থেকে কিছু টেনে নিয়ে যাওয়ার শব্দ আসছে, চলো। এই আওয়াজ এখান থেকেই আসছিল না? হ্যাঁ, কিন্তু এখানে তো কেউ কোথাও নেই। মনে হয় আত্মাটাকে এত সহজে দেখা যাবে না। Thank you.
এখানে তো কেউই নেই। হোটেলের অন্য দিকটায় গিয়ে দেখব নাকি? আওয়াজটা ওই দিক থেকে আসছে, চলো। শিপ্রা দাদা, খুন খুন ওখানে খুন করেছে দাদা, খুন করেছে। খুন কে? ও এই হোটেলেরই একজন ছিল, ও এখান থেকে না লাশটাকে টেনে নিয়ে যাচ্ছিল। না শিপ্রা, নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। না দাদা, আমার কোনো ভুল হচ্ছে না, আমি বলছি তো, আমি দেখেছি। আর ও না, ও হোটেলের স্টাফদের জামা পরেছিল। হ্যাঁ শিপ্রা, হোটেলের সমস্ত স্টাফ তো এখান থেকে 10টার পরে বেরিয়ে যায়। আপনারা কেন আমাকে বিশ্বাস করছেন না? আমি সত্যি বলছি, আমি ওকে দেখেছি, আমাকে বিশ্বাস করো। আর হ্যাঁ, ওর মুখ দিয়ে রক্ত পড়ছিল। শিপ্রা, আমার মনে হচ্ছে তোর একটু বিশ্রামের দরকার, না হলে তোর শরীর আরো খারাপ হয়ে যাবে। আর আপনারা সব প্লিজ এক্সকিউজ আস। এ মনে হচ্ছে সিয়াতের ব্যাপারে কথা বলছে, যার জন্য দুর্জন আমাদের এখানে পাঠিয়েছে। হতে পারে। এক্সকিউজ মি ম্যাম, আপনি কি ওই লোকটাকে চেনেন যে ওনাকে টেনে নিয়ে গিয়েছিল? না। আরে আপনারা এখনো এখানে দাঁড়িয়ে? আপনাদের বললাম না আপনারা বাইরে যান, প্লিজ। চল, কাম অন, মুভ। চলো। এরা মন্টির কথা বলছে না তো? মানে মন্টি মারা গেছে। এই শিপ্রার ভাইয়ের হঠাৎ করে কি হলো? আচ্ছা, আমাদের থেকে কিছু লুকোচ্ছে না তো? হয়তো জানে যে ওই লাশটা কার। শুধু লাশের ব্যাপারে নাকি আত্মার ব্যাপারেও? এটা বলা তো মুশকিল, কিন্তু এটাই তো বুঝতে পারছি না যে যদি শিপ্রা আত্মাকে দেখে তাহলে ওই আত্মা ওকে মারলো না কেন? হতে পারে যে ওই আত্মাটা সকলকে মারে না, শুধুমাত্র কিছু লোকজনকে নিজের শিকার বানায়। হয়তো আমরা আত্মাটা দেখতেই পাবো না। তাহলে কি করবো? এই শুয়ে পড়বো নাকি? আরে ভাই, যখনই দেখো শুতে চায়, চল চুপচাপ শুয়ে পড়া যাক। কাল রাত্রে আবার চেষ্টা করবো আত্মাটাকে খোঁজার, চলো। এত ভাবিস না শিপ্রা, তুই একটা কাজ কর, এই ঘুমের ওষুধটা খা আর শুয়ে পড়। আমি কোনো
ওষুধ খেতে চাই না দাদা। শিপ্রা, একবার তো চিকিৎসা হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব। আমি করাতে চাই না চিকিৎসা, আমি এখানে আর থাকবো না। তুমি যদি বলো তো আমি হসপিটালে থাকতেও রাজি। প্লিজ এখান থেকে আমায় নিয়ে চলো দাদা, প্লিজ। চল একটা কাজ করি, আজ রাতটা তুই এখানে শো, কাল দেখা যাক কি করা যায়। ওকে, নে এ ওষুধটা খেয়ে নে। কোথায় যাচ্ছি রামান্দা? বাইরে যাই খোলা হয়, ঘরে বসে বসে তো দম বন্ধ হয়ে যায় না নাকি? দম তো বন্ধ হয়, কিন্তু কি করব, চলতে তো পারি না, তাই ঘরে চারটে দেওয়ালকে নিজের পৃথিবী বানিয়ে নিয়েছি। যদি আমি শিপ্রাকে এখান থেকে ফেলে দিই তাহলে ও একেবারের জন্যই ওপরে চলে যাবে, সবার মনে হবে এটা একটা দুর্ঘটনা, আর আমার কাজটাও হয়ে যাবে। শিপ্রা, আমরা আপনার সাথে কিছু কথা বলতে চাই। আমার সাথে? হ্যাঁ, কাল রাতের ব্যাপারে। আচ্ছা, আপনি কি পুরোপুরি নিশ্চিত যে আপনি হোটেলের কাউকে দেখেছিলেন লাশ নিয়ে যেতে? হ্যাঁ, আমি দেখেছিলাম। কিন্তু ম্যাম, এই হোটেলের সমস্ত স্টাফের সঙ্গে দেখা করেছি, তাদের মধ্যে কেউ তো আহত বা অসুস্থ নয়, বরঞ্চ ওরা বলছিল দশটার পরে ওদের মধ্যে কেউ হোটেলে ছিলই না। আচ্ছা, তাহলে তো অন্য কেউ হবে, কিন্তু ও স্টাফের ইউনিফর্ম পরেছিল। কিন্তু এই হোটেল থেকে তো কেউই উধাও নয়, তাহলে লাশটা কার হতে পারে? আর কিছু কি মনে আছে আপনার? আর আর ওই লোকটা ওই লাশটাকে টেনে নিয়ে যাচ্ছিল, আর তারপরও রুম নাম্বার 203 এর সামনে দাঁড়িয়ে পড়ল। ও আমাকে পিছনে ঘুরে দেখল। রুম নাম্বার 203? হ্যাঁ, ওই রুমটা আমার প্রথম দিন থেকেই ভীষণ গোলমেলে লাগছিল। আমরা ওই রুমটাই বুক করেছিলাম, কিন্তু হোটেলের লোকেরা ওটা খুলতেই পারল না। ওই লোকটা ওই রুমেই গেছে মনে হচ্ছে। এই নিন আপনাদের চাবি, আর এই বিষয় যেন কেউ কোনোদিন জানতে না পারে। চিন্তা করো না, এই ব্যাপারটা শুধু তোমার আর আমাদের মধ্যে থাকবে। এই নাও। এই সুইচবোর্ডটা কোথায়? এই নাও। লাইটস কাজ করছে না। এই পর্দাটাও খুলছে না। দেখে মনে হচ্ছে যেন অনেক দিন ধরেই এখানে কেউই আসেনি।
এটা এটা কি? এই এটা তো একটা ইউনিফর্ম। ও ওয়েলফেয়ার হোটেল, এটা তো এই হোটেলের ইউনিফর্ম। হোটেলের ইউনিফর্ম? শিপ্রা তো বলেছিল যে ও একজন হোটেল স্টাফকেই লাশ টেনে নিয়ে যেতে দেখেছিল। হ্যাঁ হ্যাঁ হর্ষ, আর দেখো এতে তো রক্ত লেগে রয়েছে। চলো আরো খোঁজা যাক, আরো যদি কিছু পেয়ে যাই। তোমাদের সাহস হলো কি করে হোটেলের অন্য ঘরে উঁকি ঝুঁকি মারতে? আমরা আপনার হোটেলে একটা লাশ পেয়েছি, আর ওই লাশটাকে দেখে মনে হচ্ছে যেন এর পেছনে কোনো আত্মারই হাত রয়েছে। যদি আপনি আমাদের ওই আত্মার রহস্যের ব্যাপারে না বলেন, তাহলে আমাদের বাধ্য হয়ে পুলিশের কাছে যেতে হবে। আজ থেকে ঠিক 20 বছর আগে আমাদের হোটেলে মধুকর নামে একটা ছেলে কাজ করত। নাইট ডিউটি থাকত ওর, রাত 10টা বাজার পর। ওর রুম নাম্বার 203-এর উপরে আকর্ষণ ছিল, কারণ ওই একটাই সুইট রুম ছিল আমাদের হোটেলে, আর যখনই ওটা খালি হতো ওখানে চলে যেত আরাম করবার জন্য। ওই অশুভ রাত্রেও এটাই হয়েছিল, ও শুতে চলে গিয়েছিল ওই কামরায়, আর তখনই কোনো কাস্টমার রিসেপশনে ফোন করেছিল। ওই কাস্টমার পুলিশের থেকে পালিয়ে আসা এক ভয়ঙ্কর অপরাধী ছিল। যখন কেউ রিসেপশন থেকে ফোন তুলল না, ও রেগে নিচে চলে এলো মধুকরকে খুঁজতে খুঁজতে। কখন থেকে রুম সার্ভিসে ফোন করে চলেছি আর তুই এখানে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিস? চল। ক্ষমা করে দিন স্যার, ভুল হয়ে গেছে, একটু ঘুমিয়ে পড়েছিলাম। ভুল? ভুলের জন্য একটাই সাজা আছে, মৃত্যু। তার মানে ওই আত্মাটা মধুকরের ছিল আর ও এখনো এই হোটেলে নাইট ডিউটি করে। হ্যাঁ, তাই তো সমস্ত স্টাফ চলে যায় 10টা বাজার আগেই। কিন্তু এই মধুকর শুধুমাত্র কিছু লোকজনকে কেন মারে, সবাইকে কেন নয়? এই কথাটাই তো আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। কেউ কেউ তো এমনও আছেন যারা মধুকরের আত্মাকে খুবই কাছ থেকে দেখেছেন, কিন্তু মধুকর ওনাদের ছোঁয়নি পর্যন্ত। হতে পারে যে মধুকর শুধু আসামিদেরই মারে, কেননা ওকেও তো জেল থেকে পালানো আসামি মেরেছিল না? 10টা বাজতে যাচ্ছে, আমি চললাম, মধুকর যে কোনো সময় চলে আসতে পারে। হ্যালো, রুম নাম্বার 205-এ একটা ভেজ স্যান্ডউইচ পাওয়া যাবে? পাবেন, নিশ্চয়ই পাবেন। না
হ্যালো শিপ্রা, আরে কখন থেকে তোর ফোন ট্রাই করছি, ফোন তুলছিস না কেন? দাদা তুমি? আচ্ছা ঠিক আছে, জানিস তোর জন্য আমি বিরিয়ানি আনিয়েছি, তুই তাড়াতাড়ি আমার রুমে চলে আয় আর আমরা একসঙ্গে ডিনার করব। না দাদা তুমি খেয়ে নাও, আমি স্যান্ডউইচ অর্ডার করে দিয়েছি। হোয়াট, তুই খাবার আনিয়ে নিয়েছিস? আমাকে একবার জিজ্ঞেস তো করবি। ঠিক আছে কোনো ব্যাপার না, আমি তোর রুমে আসছি, আমরা একসাথে খাবার খাবো। দশটা বেজে গেছে, যদি আমরা রমন আর শিপ্রাকে তাড়াতাড়ি সাবধান না করে দিই তাহলে ওদের জীবন বিপদে পড়তে পারে। যত তাড়াতাড়ি সম্ভব এই হোটেলটা খালি করা উচিত, আরো মানুষের প্রাণ চলে যাবার আগে। তুমি ঠিক বলেছো জামিনি, কে জানে এই মধুকরের পরবর্তী শিকার কে হবে। শুভ্রা, সত্যি এই হোটেলে একটা আত্মা রয়েছে, সেই জন্য ভুল করেও রাত দশটার পরে রিসেপশনে একদম ফোন করো না। ও মাই গড, কি হলো? আমি তো রিসেপশনে এক্ষুনি কল করলাম। কি? ও নো, ও আসছে। আরে অন্ধ নাকি, দেখে চলতে পারিস না, চোখ নেই নাকি? তোমাদের দ্বারা একটাও কাজ ঠিক করে হয় না। ম্যানেজার কে তোর? ম্যানেজার কে তোর? কে তুমি? ইয়ে তোমার কি হয়েছে এটা? দাদা! ছাড়ো, ছাড়ো আমার দাদাকে, ছাড়ো! দাদা! দাদা! ছাড়ো আমার দাদাকে! শিপ্রা! শিপ্রা! দাদা! ন
দাদা তোমার কিছু হবে না দাদা, আমাকে ক্ষমা করে দিস দাদা, কেননা যে বিশেষ শিশি দিয়ে আমি তোকে মারতে চেয়েছিলাম তাতেই আমার মৃত্যু হলো। না দাদা, এটা এটা তুমি কি বলছো? শিপ্রা, তোকে মেরে তোর 20 টাকা সম্পত্তির মালিক হতে চেয়েছিলাম। না, আমাকে ক্ষমা করে দে। না দাদা, দাদা কিছু হবে না তোমার। যদি তোমার ভাই না বলতো তাহলে তোমাকে মেরে ফেলতো। হ্যাঁ শিপ্রা, মধুকরের আত্মার সাথে যেই খারাপ ব্যবহার করে বা কেউ ওকে বকলে ও তাকে মেরে ফেলে। সেই জন্যই মধুকরের আত্মা তোমার দাদাকে মেরে ফেললো, কারণ রমানোকে আজে বাজে কথা বলেছিল। চলো শিপ্রা, আমাদের এখান থেকে যেতে হবে। চলো, শিপ্রা তুমি হাঁটতে পারো। যখনই মানুষ কোনো গভীর আঘাত বা দুঃখের মধ্যে দিয়ে যায় তখন এক মুহূর্তের জন্য তার মধ্যে এত শক্তি এসে যায় যে কিছুই আর অসম্ভব থাকে না, আর সেই শক্তি মানুষকে মজবুত করে তোলে, ঠিক যেটা তোমার সাথে হয়েছে। চলো। আপনারা চলে যাচ্ছেন? হ্যাঁ, মধুকরের খুন করার রহস্যের ব্যাপারে আমরা জানতে পেরে গেছি। তার মানে কাল রাতে আমরা মধুকরের আত্মাকে দেখেছিলাম। আত্মাকে দেখেছেন, তারপরেও বেঁচে গেলেন? হ্যাঁ, কেননা মধুকরের আত্মা সবার প্রাণ নেয় না, ও শুধু তাদেরই প্রাণ নেয় যে ওর সাথে খারাপ ব্যবহার করেছে। সেই জন্যই আজ থেকে আপনার হোটেলে আসা প্রত্যেকজন কাস্টমারকে এটা বলে দেবেন যে ওরা যেন ভুল করেও নাইট সার্ভিস ম্যান মধুকরের সাথে কোন রকম খারাপ ব্যবহার না করে। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিঙ্কস অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।